বাড়ি পূজা? হ্যাঁ বাড়ি বাড়ি আমরা এলিয়া তো এই ঘটনা তো কালকে আছে। আমি একজন সাধারণ কর্মকর্তা। এই অফিসটা 2018-তে প্রতিমা ভৌমিক আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ খুদ উদ্বোধন করে দিয়ে গেছেন। এখান থেকে আমাদের এই এলাকার যত পার্টির কাজকর্ম হয় এখান থেকে তদারকি করা হয়। আজকে এই অফিসটা আক্রান্ত, তাহলে বাবুন এই এলাকার যে সাধারণ বাড়িঘর আছে, সাধারণ যে জনগণ, তাদের বাড়িটা কিন্তু কোনো সেফ নেই। এটা বিজেপি পার্টি অফিস, এটা যদি সুরক্ষিত না থাকতে পারে তো সাধারণ মানুষের বাড়িঘর কীভাবে সুরক্ষিত থাকবে? এটা করেছে কালিকাপুরের কিছু উন্মাদ নেতা আছে, নতুন নেতা, নামগুলো আমি সবার ঠিকভাবে জানি না যদি হয়, কিন্তু তারা ফায়দা লুটার জন্য এই সামান্য 2-4 মাস হয়েছে বিজেপিতে যোগদান করেছে। এবং অমিতাভ দাস, যার নামটা আমি শুনছি, তিনি বিধানসভা নির্বাচনের সময় যেদিন আপনার এই ইলেকশন কাউন্টিং হয়েছিল, আমাদের এমএলএ যিনি ছিলেন রতন দাস, ওনার সাথে বসে উমাকান্ত স্কুলের মধ্যে তিনি ভোট কাউন্ট করেছেন। আজকে তিনি কে, কত বড় নেতা হতে পারেন আপনি? কী করে উনি নেতা হয়ে গেলেন? আমার প্রশ্নটা এটাই, ওনাকে কে বিজেপিতে জায়গা দিয়েছে? আমার মুখ্যমন্ত্রীর কাছে করো জোর আবেদন, এই জিনিসটা একটু আপনারা দেখবেন। যদি এসব লোক পার্টিতে থাকে, তাহলে আমরা যারা কর্মকর্তা, সাধারণ কর্মকর্তা, আমরা বিজেপি থেকে বেরিয়ে যাব। এসব লোকের বিজেপি দলে জায়গা হতে পারে না। সাতরামনগরের বিধায়ক আমি কী করছে জানি না, ওনার বাড়িতে আমার যাওয়া আসা নেই ততটা। উনি কিন্তু জানেন যে উনি বিজেপি দলের না, তারপর সে কী করে বিজেপিতে জায়গা পায়? আর সে এখন বর্ডারগুড় চক্করের সর্বময় ক্ষমতার অধিকারী, সব কিছু ক্ষমতা ওনার কাছে। আমার যতটুকু মনে হয়, আমি মুখ্যমন্ত্রীর কাছে করে জোর আবেদন করব 24 ঘন্টার মধ্যে যাতে এই জিনিসটা আপনারা লক্ষ্য করেন, আর ওনাকে যদি পার্টি থেকে বরখাস্ত করা না হয় বিজেপি থেকে, আমরা সবাই বেরিয়ে যাবো। আমরা এই এলাকায় 500 এলাকার নাম কি, এটা জয় দুর্গাপাড়া, দক্ষিণ রামনগর, জয় দুর্গাপাড়া, 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 16 নম্বর বুথ, সাতরামনগরের 16 নম্বর বুথ, এটা 33 নম্বর, এটা 17 আছে, 17 আছে। আমরা সবাই 500-700 ফ্যামিলি আছে, আমরা এইসব উন্মাদের সাথে কাজ করতে পারবো না। আমরা বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, সব কিছুতে ছেলেগুলো শ্রম দিয়েছে, কিন্তু এই যে অমিতাভ উর্ফে ডন, হ্যাঁ নাম মনে হয় ডন, এই ডন্দা, আমি ডন্দা বলি ওনাকে সম্বোধন করছি, ডন্দা বিজেপির একটা বিধানসভা হোক কিন্তু লোকসভা নির্বাচন হোক, কোনো নির্বাচন ওনার এতটুকু কন্ট্রিবিউশন নেই। উনি সিপিএমের হয়ে কাজ করেছে, আর আজকে এই ডন এই এলাকা দিয়ে সন্ত্রাস করে বেড়াচ্ছে। না না, পুরনো কার্যকর্তা তো কোনো দামই নেই। আমাদের মতো শিক্ষিত ছেলেরা যারা আছে তারা এখন বিজেপি পার্টিতে যেতে চায় না, একমাত্র এসব উন্মাদের কারণে। এসব লোক যদি পার্টি থেকে অতি সত্বর বহিষ্কার না করে, আমরা রাস্তা অবরোধ করব, আর আমরা পরবর্তী সময়ে এই দল ত্যাগ করতে বাধ্য হব। নমস্কার।